প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আমাদের এই চ্যানেলে বিভিন্ন স্বাস্থ্য বিষয়ে আলোচনা করে থাকি। প্রতিবারের মতো আজকে আমি আলোচনা করব ডগি স্টাইল সেক্স সঠিকভাবে করার পদ্ধতি, সেই সম্পর্কে। তো দর্শক, চলুন দেরি না করে জেনে নেওয়া যাক। এই আসনটি মেয়েদের জন্য খুবই উপযুক্ত, কারণ এতে মেয়েটি তার ইচ্ছা মতো সেক্সের সময় মুভমেন্ট করতে পারে, পেনিসকে তার যোনির ভিতর ইচ্ছা মতো নাড়াচাড়া করিয়ে নিতে পারে, যৌনক্রিয়ার বেগ নিজের ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করতে পারে। এর সাথে সাথে পুরুষের সুবিধা হচ্ছে, সে ইচ্ছা মতো খুব সহজে নারীর জি স্পটে স্পর্শ করতে পারে এবং হাত দিয়ে নারীর ভঙ্গাকুরে ঘর্ষণ করে নারীকে ইচ্ছা মতো মজা দিতে পারে। নারী নিজেও নিজের ভঙ্গাকুরে ইচ্ছা মতো হাত দিয়ে ঘর্ষণ করতে পারে। এতে নারীর খুব দ্রুত অর্গাজম হতে পারে। ডগি স্টাইল সেক্স বিষয়টি নিয়ে ভয় পাবার কিছু নেই। ডগি স্টাইল সেক্স বলতে এটাকে বোঝায় যে পুরুষটি পেছন দিক থেকে নারীর দেশে পুরুষাঙ্গ প্রবেশ করাবেন। অনেকে অ্যানাল সেক্স নিতম্বে পুরুষাঙ্গ প্রবেশ করিয়ে যৌন মিলনের সাথে ডগি স্টাইল সেক্স কে গুলিয়ে ফেলেন। তবে এটা জরুরি নয় যে ডগি স্টাইল সেক্স করলে অ্যানাল সেক্স হতে হবে বা পুরুষাঙ্গটি মলদ্বারে প্রবেশ করাতে হবে। পেছন থেকেও নারীর যোনিতে পুরুষাঙ্গ প্রবেশ করানো যায়, আর মূলত সেটাই হচ্ছে ডগি স্টাইল সেক্স। প্রসঙ্গত উল্লেখ্য যে অ্যানাল সেক্স সাধারণত নারীদের জন্য কষ্টদায়ক। প্রায় কোনো নারী এ ব্যাপারটি উপভোগ করেন না এবং এতে ব্যথা পাওয়ার সমূহ সম্ভাবনা অনেক বেশি থাকে। কেবল পর্ন ভিডিওতেই এই ব্যাপারটির আধিপত্য দেখা যায়। তো দর্শক, জেনে নিন ডগি স্টাইল সেক্স কিভাবে করবেন। বিষয়টি আহামরি কঠিন কিছু নয়। অনেক নারী এটা বলে থাকেন যে ডগি স্টাইল সেক্স তাদের অর্গাজম তাড়াতাড়ি আসে। এটা করার জন্য নারী আর পুরুষ মুখোমুখি অবস্থায় যৌন মিলন না করে নারীটি পেছন ফেরেন এবং পুরুষ পেছন থেকে যোনিতে পুরুষাঙ্গ প্রবেশ করিয়ে থাকেন। এক্ষেত্রে নারী হাঁটু ভাঁজ করে নিতম্ব উঁচু করে বসতে পারেন, এতে পুরুষটির পুরুষাঙ্গ প্রবেশ করাতে সুবিধা হয়। আবার নারী দাঁড়িয়ে থাকা অবস্থাতেও সামনে ঝুঁকে বা দেয়ালে ভর দিয়ে নিতম্ব উঁচু করে করতে পারেন, সেভাবে ডগি স্টাইল করা সম্ভব। নিজেদের সুবিধা মতো যে কোনো পজিশনে ডগি স্টাইল সেক্স করা সম্ভব। তো দর্শক, ডগি স্টাইল সেক্সের যে ব্যাপারগুলো আপনাকে মনে রাখতে হবে: এক, নারীর অনুমতি না নিয়ে পুরুষ অ্যানাল সেক্স করার চেষ্টা করবেন না বা মলদ্বারে প্রবেশের চেষ্টা করবেন না। যোনিতে পুরুষাঙ্গের প্রবেশ যতটা আনন্দময়, মলদ্বারে ততটাই কষ্টকর বেশিরভাগ নারীর ক্ষেত্রে। কেবল তখনই অ্যানাল সেক্সের দিকে যান যখন সঙ্গিনীও সেটি চায়। ডগি স্টাইল সেক্সে নারীকে যেহেতু হাঁটু ও হাতের উপরে ভর দিতে হয় অনেকটাই, তাই বিছানার উপরে এটা করুন বা হাত পায়ের নিচে পর্যাপ্ত সাপোর্ট দিন। ডগি স্টাইল সেক্সের ক্ষেত্রে সোফা একটি চমৎকার উপাদান হতে পারে। পুরুষেরা ডগি স্টাইল সেক্স ভালোবাসেন, যৌন মিলনের দৃশ্যটিও তাদের উত্তেজনা বাড়াতে সহায়ক হয়। অন্যদিকে নারীরাও এই বিষয়টি পছন্দ করেন। এভাবে নারীর অনেক গভীরে প্রবেশ করা সম্ভব হয় পুরুষের জন্য। পুরুষেরা ডগি স্টাইল সেক্সের সময় বেশি চাপ প্রয়োগ করবেন না, জেনেও বুঝে নিন সঙ্গিনীর কোনো সমস্যা হচ্ছে কিনা। এই অবস্থানে পুরুষের পক্ষে সবচাইতে বেশি প্রেশার দেয়া সম্ভব হয়, তবে অনেক নারীর জন্য সেটা কষ্টেরও হতে পারে। এই পজিশনে সেক্স করার সময় পুরুষেরা সঙ্গিনীকে আদর করতে ভুলবেন না যেন, আর স্তনে আস্তে আস্তে ম্যাসাজ করুন, উত্তেজনা বেড়ে যাবে তাতে বহুগুণে। তো দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অন্যদের জানতে এখনই শেয়ার করুন ভিডিওটি ও লাইক দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন সব ভিডিও দেখার জন্য। আর হ্যাঁ, আমাকে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।